বন্ধুরা, ওয়েলকাম টু ঝিঙ্কুর ব্লগ। আজকে শনিবার, আজকে রাত্রি একটায় তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে চলে এলাম, কারণ আমি রবিবার বাকি ব্লগটা তো কন্টিনিউ করব। ওই জন্য আজকে ফার্স্টে স্টার্টিংটা করছি রাত্রির একটার থেকে, মানে অলমোস্ট রবিবার পড়েই গেছে। তো চলো, আজকে তোমাদের সাথে না দুরকম জিনিস শেয়ার করব। ফার্স্টে একরকম হচ্ছে গ্রসারি শপিং কি করেছি সেটা শেয়ার করব, আরেকটা হচ্ছে অফারে কি কি শপিং করেছি। তো চলো দেখতে থাকো। কি এত কিনেছো? ফার্স্টে গ্রসারি শপিংটা দেখাই। যখন গ্রসারি শপিং করি না, তখন শুধু নিজের জন্য শপিং করি। যে শপিংগুলো করি গ্রসারিতে, সেগুলো সবই মোটামুটি আমার একারই বেশিরভাগ লেগেছে। তো কী কী শপিং করেছি সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আসো কাছে আসো। ফার্স্টে হচ্ছে কিশমিশটা শেষ হয়ে গেছিল, কিশমিশ নিয়েছি। আমাকে একটু খাওয়াও না? না দিলে আমি রেকর্ডিং করে দেবো না। দর্শক বন্ধুদের আগে দেখিয়ে দিই। একটা ব্রেডের প্যাকেট নিলাম। এইবারে ভালো ভালো জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আনমোলের জাদু বলে একটা বিস্কিট আছে, এটা বেশ মশলাদার বিস্কিটটা। এটা আমি আগেও খেয়েছিলাম, কিন্তু অন্য কোম্পানি খেয়েছিলাম। দেখো এই যে এইরকম দেখতে অনেকটা নোনতা, কিন্তু মশলা দেওয়া নোনতা। তো এই একটা বিস্কিট নিলাম, একটু বড় প্যাকেটই নিই, কারণ আমার প্রত্যেকদিন। এগুলো কিন্তু কোনো প্রমোশন নয়, সেটাও বলে দাও। এগুলো কোনো প্রমোশন নয়, আমি জাস্ট নামটা চাপা দিয়ে তোমাদের বিস্কিটটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে, এটা সানফিস্টের অলরাউন্ডার, ওই প্রাণের একরকম সেই চিপস টাইপের বিস্কিট বেরিয়েছিল না আলুর মতো, মানে আলু চিপস টাইপের বিস্কিটের মতো দেখতে, এটাও সেই জিনিসের। এটা আবার সানফিস্টের বার করেছে নতুন, এটা দারুণ। এটা আগে অলরেডি একটা প্যাকেট এনেছিলাম, এটা সেকেন্ড। যা যা এনেছো সব আমি এখন একটা একটা করে টেস্ট করব। না মোটেই না। এই দেখো, এটাও গুডের ওই চকো চিপসের বড় প্যাকেট। এগুলো সবই লাগে, খালি পয়সা খরচা করা। মোটেই না, এগুলো সব। ওর নাকি মুড খারাপ হলে শপিং করলে ওর মুড ঠিক হয়ে যায়, এটা কোনো কথার কথা? তোমরা মেয়েরাই বলো না, তোমরা কমেন্টস করে সেটা জানাও, এটা ভুল না ঠিক? বলে নাকি মুড খারাপ থাকলেই শপিং করলে মুড ভালো হয়ে যায়, এ আবার কি কথা? উইন্ডো শপিং বা শপিং যাই করি না কেন, এ দেখো কমফর্টের এই ফ্লেভারটা নিলাম। কমফর্টের এটা হচ্ছে ফেব্রিক কন্ডিশনার, এটা এই যে বর্ষাকালে জামা কাপড়ে খুব গন্ধ হয় না, এবারে এটা দিয়ে মানে কাচার পরে এটা দিয়ে একটুখানি ভিজিয়ে যদি রাখো তাহলে ওই ভ্যাপসানি গন্ধটা ছাড়বে। সুন্দর, কি গোলাপের গন্ধ ছাড়বে? না এটা লিলি, লিলির ফ্লেভার। লিলির আবার কিরকম ফ্লেভার? ভালো ফ্লেভার মোট কথা। আমার তো এই গেট আপটা দেখেই বেশ অ্যাট্রাকটিভ লাগে, এই জন্য এই ফ্লেভারটা নিলাম। ডিজাইনার মানুষ। এটা আমার 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 এইটা না দে পরে নিয়ে নেবে, এটা অন ক্যামেরা দিল, অফ ক্যামেরা কেড়ে নেবে। আমি একাই খাবো। এইবারে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। এই দেখো ইপিরের আমি দুটো প্যাকেট নিয়েছি, সব শেষ হয়ে গেছিলো। ইপির দুটো প্যাকেট নিয়েছি, ম্যাগির তিনটে প্যাকেট নিয়েছি, আর একটা ফ্লেভারের নিয়েছি, এটাও বেশ ভালো লাগে। চিকেন ফ্লেভার? না টক লেমনের কারি ফ্লেভার। এটার আবার র্যামেনগুলো না এরকম মোটা মোটা হয়, মানে একটুখানি চওড়া চওড়া টাইপের দেখতে, খেতেও একটু অন্যরকম হয়, ওই জন্য এই ফ্লেভারটা পেলাম বলে এই ফ্লেভারটাও। কিরম চিকেন কারির মতো? না এটা ইন্ডিয়ান কারি, চিকেন কারি না, ইন্ডিয়ান কারির মতো খেতে। এটা দেখো ইন্ডিয়ান স্পাইসেসের ছবি দেওয়া রয়েছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আগে হলো আমার গ্রসারি শপিং কমপ্লিট। হে দেখো বন্ধুরা, আমাকে দিল, দিয়ে আবার নিজেই এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে ডার্ক চকলেট। আমার কপাল আর জুটবে না, একা একাই সাবড়ে দেবে। দেয় না, মোটেই না দেয় না আমাকে। আমি কোথায় খাবো? আমি খেলেই চাই না, মোটেই না। আমার ক্যাডবেরি ভাল লাগে না। আমি কিন্তু খাইনি। আমাকে রোজ খাও একটা করে। অতিরিক্ত খাওয়া ভালো না, আমার কমজোরি দিল। তোমরা শুনে নিলে, চকলেট খায় না। ওই যাও হাত পাচ্ছে একটু বড় করে। কসমেটিক্স নি, মানে রেগুলার নি না, মাঝে মধ্যে দরকার পড়লে নি। যে মাইগ্ল্যামের একটা কাজল নিয়েছি, কালার এসেন্সের একটা বেবি লিপস নিয়েছি। আমার জন্য একটা চকলেট দিয়েছে আর আমার বরের জন্য একটা চকলেট দিয়েছে। এই যে একটা হাত চলে এসেছে। এই যে কেউ খাবে, ঘুমিয়ে ঘুমিয়ে ও খেয়ে নিল। এদিকে বললে আমি চকলেট খাই না। প্যান্টালুন্স অফার চলছে 60% অল ওভার ইন্ডিয়া, তো এখান থেকেই খুব ভালো ভালো ডিলস পেয়েছি। দেখো এই টপটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 399, এটা শুধু 99 পেয়েছে। দেখো আর প্রিন্টটা খুব, আমার তো প্রিন্টটাই স্পেশালি খুব ভালো লেগেছে। নেক্সট দেখো এই শু পেয়ারটা নিয়েছি, আরেক দুটো অ্যাকচুয়ালি নিয়েছিলাম, দুটো পেয়ার নিয়েছিলাম। এই পেয়ারটা তোমার নিয়েছে 399। আর এর সাথে একজনের জন্য এই দুটো টি শার্ট নিয়েছি, এটাও খুব ভালো, মানে খুব ভালো মেটেরিয়ালটা আর খুব ভালো দামেও পেয়েছি। মানে এক একটার প্রাইস হচ্ছে 449, আমি দুটো মানে দুটো কিনেছি 449, মানে বাই ওয়ান গেট ওয়ানে দুটো ইয়েরই। দেখো সামনের প্রিন্টটাও ভালো আর কালারটাও বেশ সুন্দর। রেডটা নর্মাল এমনি লেখা টাইপের একটা ইয়ে রয়েছে। ব্যাস থ্যাংক ইউ সুপর্ণা আর থ্যাংক ইউ সুজাতা দি এই রেসিপিটার জন্য। ছারকল পাতাটা একটুখানি টেস্ট করে দেখলাম, হেভি হয়েছে।
আজকে আমি বাড়িতে আছি, মানে বুঝতে পারছো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে সানডে, আর এখন বাজে 12:30। তোমরা তো দেখলেই আমার অলমোস্ট সব রান্নাই কমপ্লিট, দুটো খালি রয়েছে ম্যান্ডেটারি, যেটা ভাত আর তার সাথে মাছটা তো বসিয়ে দিয়েছি। আমি চিপ্পু হয়েছি অলরেডি, হয়ে একটুখানি রিল্যাক্স করি, করে স্নানে যাব। তার আগে কয়েকটা কাজ আছে, সেগুলো তোমাদের সাথে পারলে শেয়ার করছি, তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। দেখো, ক্যাডবেরি না খেয়ে, প্রসাদ না খেয়ে শরবত খেতে নেই, ঠাকুর পাবো, সেই জন্যে আগে প্রসাদটা খেয়ে নিই। এখন বাজে 3:10, আর এখন আমার দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, আমদইও খাওয়া হয়ে গেছে, এখন চুল শুকাবো, আর শুকিয়ে নিয়ে তারপর একটু ঘুমোতে যাব। রবিবারে দুপুরবেলা না ঘুমোলে সারা সপ্তাহ ঘুম হবে না, সেই জন্য রবিবারে দুপুরবেলাটাও একটুখানি ঘুমিয়ে নিতে হয় জম্পেশ করে। তো ভাত ঘুম দিয়ে নিই, দিয়ে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা করতে আসছি, চলো। তো নিয়ে বসে পড়েছি সেই বিস্কিটটা এক প্যাকেট, তো এরপর ম্যান্ডেটরি হচ্ছে ডার্ক চকলেট। চলো তোমাদের এবারে দেখাই আমার নেল পালিশের কালেকশন, ও যেটা পায় পরবো, আমার ইচ্ছা আছে এটা পরার, এই শেডটা বেশ ভালো। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, বকুল ফোন করেছিল যে হাঁটাহাঁটি করতে বেরোবো, আর ও হাঁটাহাঁটি করবে, আমি তো সাটাসাটি করবো, তো চলো দেখতে থাকো। বাকি আইটেমস গুলো একটু দেখিয়ে দিই। আমাদের মোমো চলে এসছে, ব্লগটা এন্ড করতে তো চলে এলাম তোমাদের সাথে আবার দেখা করতে রাত্রিবেলা, আর বকুলের সাথে ফিরে গেছিলাম অনেকক্ষণই, ফিরে রাত্রিরে ডিনার বানালাম, ডিনার বলতে শুধু মানে তরকারিটা ছিল, বাকিটা বানালাম। আজকে যেখানে মোমোটা ট্রাই করলাম সেটা বংব্লগার দ্বীপের থেকে আমি খোঁজটা পেয়েছিলাম, সত্যি দারুণ খেতে, মানে ছোটোবেলায় আমরা যে রেস্টুরেন্টটায় মোমো খেতাম গৌরীর ওখানে, যারা গৌরীর আশেপাশে থাকো বা উত্তরপাড়ায় থাকো তারা ফিসটা তো চেনই, তো ওখানে আমরা খেতাম যেই টাইপের মোমোটা ঠিক সেরকম টেস্ট, মানে সেটাই আমি আর বুকুল আলোচনা করছিলাম। সাইজটা একটু ছোট কিন্তু টেস্টটা দারুণ, আর অনেক ভ্যারাইটিও দেখলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম কিছু কিছুটা, আর এই হলো ব্যাপার। তো ফিরে আর রাত্রিবেলা, এখন তো 11:00 বাজে, এখন আমি খাবো, বাকিদের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বাকিদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা, আর সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট, এন্ড স্টে টিউন্ড।